আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন। শুধু তাই নয়, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমূল্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। পবিত্র কোরআনে কারিমে এ সম্পর্কে অসংখ্য আয়াত উঠে এসেছে। এসব কারণে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব চরিত্রের উত্তম গুণাবলীর মাঝে অন্যতম হল ধৈর্য এবং সহিষ্ণুতা। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা নিজেকে ধৈর্যশীল এবং পরম সহিষ্ণু হিসেবে পরিচয় প্রদান করেছেন। ধৈর্যের আরবি হল সবর, সহিষ্ণুতার আরবি হল হেলম। মূলত সবর এবং হেলম শব্দদ্বয়ের মাঝে কিছুটা তাত্ত্বিক পার্থক্য বিদ্যমান। সাধারণত সবর তথা ধৈর্য হল অপারগতার কারণে বা অসমর্থ হয়ে প্রতিকারের চেষ্টা বা প্রতিরোধ না করা, আর হেলম অর্থাৎ সহিষ্ণুতার মানে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করা। এই অর্থে হেলম সবর অপেক্ষায় উন্নততর পর্যায়ের। তবে এই উভয় শব্দ কখনো কখনো অভিন্ন অর্থে অথবা উভয় অর্থে এবং একে অন্যের স্থানে ব্যবহার করা হয়। হেলম তথা সহিষ্ণুতা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহ লা আলিমুল হালিম। তবে এই উভয় শব্দ কখনো কখনো অভিন্ন অর্থে তথা উভয় অর্থে এবং একে অন্যের স্থানে ব্যবহৃত হয়। হেলম তথা সহিষ্ণুতা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহ লা আলিমুল হালিম, অর্থাৎ এবং আল্লাহই তো সম্মুখ প্রজ্ঞাময়, পরম সহনশীল। পারা 17 সূরা হাজ আয়াত 59। অন্যদিকে সবর অর্থাৎ ধৈর্য সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, অর্থাৎ আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। মহান আল্লাহ ইমানদারদের সর্বাবস্থায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহ তাআলার পথে প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 200। ধৈর্যের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আরো বলেছেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। পারা 30 সূরা আসর আয়াত 1-3। ধৈর্যশীলতা অর্জন করা যত কঠিন, এর পুরস্কারও তত বড়। মানুষের জীবনে অনেক সময় প্রতিকূল পরিস্থিতির আগমন ঘটে, যারা তখন আল্লাহ তাআলার উপরে আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের অগণিত পুরস্কার পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, বড় হে আমার মুমিন বান্দারা, যারা ইমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকেই কোনো হিসাব ছাড়া তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 10। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। থাকবে স্থায়ী জান্নাতসমূহ, আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ, আর আখিরাতের এই পরিণাম কতই না উত্তম। সূরা রাদ আয়াত 22-24। বিজ্ঞ আলেমগণ বলেন, দুনিয়াতে মানুষের বিপদ আসার পরও যারা পরম করুণাময়ের প্রতি ভালোবাসার প্রদর্শন করেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। প্রখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট এবং পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। বুখারি হাদিস 5641। এসব কারণে ইসলামিক স্কলারগণ বলেন, মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করা। এতে রাব্বুল আলামিনের পক্ষ থেকে অমূল্য পুরস্কার অর্জন করা যায়।